ম্যাথ সুরেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পনেরো নম্বর সৃজনশীল সৃজনশীল দুইটি বহুপদী পি অফ এক্স মানে এটা কিউ অফ এক্স মানে এটা প্রথমে বলছে পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহক নির্ণয় করো তো আমরা যদি প্রথমেই ক নম্বর দিয়ে চিন্তা করি কয়ের মধ্যে যেটাকে বলা হয়েছে পি অফ এক্স আগে পি অফ এক্স কী আছে সেটা লিখে ফেলি সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ফোর এক্স টু দি ফর মাইনাস এ প্লাস টুয়েলভ এক্স কিউব এটা দেওয়া আছে প্রশ্নে বলেছে আদর্শরূপে প্রকাশ আদর্শ রূপে প্রকাশ বলতে সব সবচেয়ে বেশি পাওয়ার চলকের সবচেয়ে বেশি পাওয়ারকে আগে লিখতে হবে সহগ না কিন্তু পাওয়ার পাওয়ার যার বেশি সেটাকে আগে লিখতে হবে তা আমরা লিখব পি অফ এক্স এর আদর্শ রূপ আদর্শ রূপ সমান কি হবে সবচেয়ে বেশি পাওয়ারের মধ্যে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ফোর এক্স টু দি পাওয়ার ফোর এরপরে কম টুয়েলভ এক্স কিউব তারপরে আরও কম সেভেন এক্স স্কোয়ার তারপরে আরও কম এক্স স্কোয়ারের পরে এক্স তার মানে মাইনাস থ্রি এক্স তারপরে আরও কম এটা শুধু এ মাইনাস এ তার মানে দেখো সবচেয়ে বেশি পাওয়ারকে আমরা আগে লিখেছি তারপরে আস্তে আস্তে করে পাওয়ার কমছে এটাই হচ্ছে আদর্শ রূপে প্রকাশ সবচেয়ে বেশি পাওয়ারগুলোকে আগে রাখতে হবে এরপর বলছে এর মুখ্য সহক মুখ্য সহক হচ্ছে মুখ্য পদের সহক তাই এখানে মুখ্য পদ মানে হচ্ছে প্রথম পদ আদর্শ রূপে প্রকাশ করার পর যেটা আসে সেটা প্রথমটাই হচ্ছে মুখ্য পদ অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ার অন্তর্ভুক্ত যে পদ সেটাকে বলা হয় মুখ্য পদ তাহলে আমরা এখানে বলবো মুখ্য সহক পি অফ এক্স এর মুখ্য সহক মুখ্য সহক সহক কত মুখ্য পদ হচ্ছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর সহক মানে হচ্ছে এইটা তার মানে ফোর এই ফোর পাওয়ার ফোর না কিন্তু এর মাত্রা হচ্ছে এটা আর সহক হচ্ছে এটা এটা আমরা এখানে লিখেছি তার মানে পি অফ এক্সের মুখ্য সহক হচ্ছে এখানে ফোর এটাই আমাদের উত্তর ছিল খ নম্বরে আসি এখন খ নম্বরে যেটা বলেছে খেয়াল করে দেখো পি অফ এক্স এর একটি উৎপাদক দেওয়া আছে তাহলে এ এর মান নির্ণয় করতে হবে আমরা এরকম একটা অঙ্ক আগের সৃজনশীল প্রশ্নে করেছিলাম সেখানে বি এর মান যে ছিল সেই তুলনায় এটা আরও বেশি ইজি কারণ এখানে যে উৎপাদকটা দিয়েছে তার মধ্যে কোনো ভগ্নাংশ আসবে না তাহলে খ নম্বর দিয়ে আমরা লিখতে পারি পি অফ এক্স কী ছিল সেটা লেখো টুয়েলভ সরি আগে আমরা আদর্শ রূপে লিখতে পারি এমনিও লিখতে পারি তবে আদর্শ রূপ যেহেতু করেছিলাম সেজন্য ওইটাই লিখে ভালো টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এ এটা হচ্ছে পি অফ এক্স এর একটা উৎপাদক এটা তাহলে আমরা লিখব এক্স প্লাস টু পি অফ এক্স এর উৎপাদক হলে কী হবে পি অফ এখান থেকে এটা সমান যদি জিরো বসাই এক্স প্লাস টু সমান জিরো অর্থাৎ এক্স ইকোয়াল টু মাইনাস টু এটা আমরা এরফেটের মধ্যে বসাবো মাইনাস টু সমান জিরো হবে তাহলে আমরা লিখতে পারি অতএব পি অফ মাইনাস টু সমান জিরো বা পি অফ মাইনাস টু আমরা এখানে এক্সের পরিবর্তে মাইনাস টু বসাতে চাই তার মানে ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর প্লাস 2 মাইনাস টু টু দি পাওয়ার থ্রি তারপরে প্লাস সেভেন মাইনাস টু টু দি পাওয়ার টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস এ সমান জিরো এ জিরো আমরা এখানে পশিয়েছি এখন দেখো এইটা আমরা শুধু ভাঙব ভাঙলে আমাদের উত্তর আসি পড়বে ফোর এর পাওয়ার আছে ফোর মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন তাহলে ফোর ইন্টু সিক্সটিন কত হয় ফোর ইন্টু চারশো লং চৌষট্টি আমি একবারই লিখে দিলাম এটা দেখো মাইনাস আছে এখানে মাইনাসের পাওয়ার আছে থ্রি বিজোড় হলে মাইনাসটা থেকে যায় এখানে কত হয় এইট টু কিউব মানে হচ্ছে এইট আট বারং ছিয়ানব্বই এরপর আছে কত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কারণ এখানে টু আছে টু পাওয়ার টু মানে ফোর চার সাথে আঠাশ প্লাস টোয়েন্টি এইট এখানে মাইনাস মাইনাস প্লাস তিন দানে ছয় এই মাইনাস এ কে যদি আমি ডান ফাঁসে পাঠিয়ে দিই তাহলে ওটা প্লাস এ হয়ে গেল এখন এটাকে আমরা যোগ করব কেউ যদি ক্যালকুলেটরে এক লাইনে যোগ করে নিতে চাও তাও নিতে পারো অথবা পর্যায়ক্রমে করতে চাও কোনো সমস্যা নেই চৌষট্টি মাইনাস ছিয়ানব্বই প্লাস আঠাশ প্লাস সিক্স আছে টু তাহলে টু সমান এ বা এ সমান টু আমাদের যে মান বের করতে বলছিল সেটা হয়ে গেলো এ এর মান হচ্ছে শুধু টু আমরা এখান থেকে লিখতে পারি এখন খ নম্বরে শেষ হয়ে গেল গ নম্বরে যদি আমরা যাই দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান সাধারণ মানে কমন উৎপাদক দুই পাশে দুইটা জায়গার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে পি অফ এক্সের মধ্যে আমরা এর পরিবর্তে টু বসাতে পারবো সেইটা খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু হবে না এখানে আমরা এমানটা কাজে লাগাবো তা কিভাবে কাজে লাগানো যায় পি অফ এক্স সমান এখানে আমরা গ নম্বর দিয়ে শুরু করি পি অফ এক্স সমান এইটা দেওয়া আছে এখানে আমরা ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এর পরিবর্তে আমরা টু লিখতে পারি কেন টু লিখতে পারি খয়ের থেকে পাই খ হতে এ সমান টু এখন আমরা এটাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। আবার কিউ অফ এক্সকেও উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আগের ভাগে লিখে নিতে চাও নিতে পারো না নিলেও কোনো সমস্যা নেই তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা এরকম উৎপাদক বহু করেছি এটা ক্যালকুলেটারে বসানোর কোনো প্রয়োজন নেই কারণ আমরা আগে থেকেই জানি এখানে এক্স ইকুয়াল টু কারণ আমরা এইখান থেকে দেখো এটা নিয়ে আসছিলাম তার মানে এক্স প্লাস টু হচ্ছে একটা উৎপাদক এটা আমরা আগে থেকে জানি তো সেইটা যদি জানি তাহলে আমরা সেই কাজটা এখানে অ্যাপ্লাই করতে পারি সরাসরি তো আমরা যদি সরাসরি সেটা অ্যাপ্লাই করি তাহলে প্রথমটা প্রথমে লিখলাম এর থেকে কী কমন নিলে এক্স থাকবে নিশ্চয়ই টু এক্স না তো ফোর ফোর এক্স কিউব যদি কমন নিই তাহলে এক্স থাকবে আমার প্লাস টু প্রয়োজন বসালাম প্লাস টু এটার সাথে এটা গুণ করে এখানে বসাব তাহলে চার দুগুণে আট প্লাস এইট এক্স কিউব এটার সাথে এটা ব্যালেন্স করবো এটা থেকে সরাসরি এটা বিয়োগ করে দিলেই যা হয় তাই তার মানে বারো থেকে আট গেলে থাকে চার প্লাস ফোর এক্স কিউব এখান থেকে নিশ্চয়ই ফোর এক্স স্কোয়ার কমন নিলে এক্স থাকে লিখলাম এক্স প্লাস টু আমার প্রয়োজন এটার সাথে এটা গুণ প্লাস ফোর এইট এক্স স্কোয়ার এটার সাথে এটা ব্যালেন্স করতে গেলে আমাদের সরাসরি বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে কি কমন নিলে এক্স থাকে মাইনাস এক্স কমন নিলে এক্স থাকে তাহলে এক্স প্লাস টু এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস টু এক্স এটার সাথে এটা ব্যালেন্স করলে এটা থেকে এটা প্লাস দিই তাহলে আমাদের একটা প্লাস তাহলে হচ্ছে মাইনাস এক্স থাকবে এইটা থেকে মাইনাস কমন কমনলি এক্স থাকে আমাদের প্লাস টু প্রয়োজন এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস টু খেয়াল করো এই মাইনাস টু এই মাইনাস মিলে গেছে তাহলে এটাকে আমরা এখন ভেঙে লিখে ফেলতে পারি এক্স প্লাস এখানে থাকে ফোর এক্স কিউব ফোর এক্স স্কোয়ার এখন আমাদের এখানে যদি আমরা দেখি এটা মিলে যায় আমাদের অতিরিক্ত কষ্ট হবে না খেয়াল করো এক্স প্লাস টু সবসময় মিলে না মাঝে মাঝে মিলে আগের অঙ্কটায় অর্থাৎ আগের যে সৃজনশীল প্রশ্ন করেছিলাম তার মধ্যেও এখানে মিলেছিল তো এটা আমরা ফোর এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে দেখো এক্স প্লাস ওয়ান হয় এখান যদি প্লাস মাইনাস ওয়ান কমন নিই তাহলে এটা হয় এক্স প্লাস ওয়ান তাহলে এখানে আসে কত এক্স প্লাস টু হলো আর এখানে হলো এক্স প্লাস ওয়ান এখানে হলো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা আবার ভাঙতে পারি x প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে 2x এক্স এরকম টু তার হোল স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা পি অফ এক্স এর উৎপাদকে বিশ্লেষণ করেছি এটা হয়েছে এখন আমাদের কিউ অফ এক্স এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের যেহেতু কমন বের করতে হবে কমন কমন বের করার জন্য আমরা যে জিনিসটা মনে রাখব সেটা হচ্ছে আগে আমি বিষয়টা তুলে নিই কিউ অফ এক্স সমান হচ্ছে সিক্স এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সিক্স আমার কথাটা ভালো করে খেয়াল করলে ইজি আর না হলে প্যাস্টার লাগবে এখানে আমাদের এক্স প্লাস টু হয়েছে এক্স প্লাস ওয়ান হয়েছে টু এক্স প্লাস ওয়ান হয়েছে টু এক্স মাইনাস ওয়ান হয়েছে তো আমাদের সাধারণ উৎপাদক দেখাতে হবে সাধারণ উৎপাদক দেখানোর জন্য আমরা মনে রাখব যে এদের কেউ এর মধ্যে একজন হবে এদের কেউ এর মধ্যে একজন হবে তো আমরা এখানে যেগুলো হয়েছে সেগুলো দিয়ে ট্রাই করে দেখব যে আসলে ওটা হয় কি না যেমন আমরা যদি এটা এটা দেখি আগে এটা তো ইজি আছে এটা আগে দেখি এক্সের মান মাইনাস ওয়ান বসালে ওটা শূন্য হয় কি আমরা সেটা দেখব এক্সের মান যদি আমি এর মধ্যে মাইনাস ওয়ান বসাই তাহলে দেখো হয় সিক্স এটা মাইনাস ওয়ান তার মানে এটা হয় প্লাস ওয়ান এটা মাইনাসে মাইনাসে প্লাস টেন এটা প্লাস টোয়েন্টি সিক্স খেয়াল করো আমরা যদি এখানে ওটা মাইনাস ওয়ান বসাই তাহলে আমাদের টোটালটা এরকম আসে তাহলে দেখো এতে প্লাসের মান অনেক বেশি হলো মাইনাসের মান হলো শুধু মাইনাস সিক্স তাহলে জিরো হয় না তাহলে আমাদের এটা কমন হবে না এখন এটা দেখবো তাহলে এক্স প্লাস টু তার মানে এক্সের মান মাইনাস টু এক্সের মান যদি আমরা মাইনাস টু এর মধ্যে বসাই তাহলে মানে মাইনাস টু মানে মাইনাস এইট ছয় আটে আটচল্লিশ মাইনাস এইট এরপর এটা প্লাস হয়ে যাবে তার মানে প্লাস টু টু ফোর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হচ্ছে আর এটা তো সিক্স টোয়েন্টি তো এখন আমরা এটা যোগ করে দেখি দেখো এটা চার আর ছাব্বিশ ছাব্বিশ আর চারে তিরিশ তিরিশ আর আঠেরো আটচল্লিশ দেখো মাইনাস আটচল্লিশ তার মানে সব মিলায় কত হয় হয় তাহলে আসলে এইটা কমন হবে তা আমরা এখন এইটা এখানে বানাতে পারলেই আমাদের উত্তর শেষ পরে কি আছে না আছে আমাদের দেখার কোনো দরকার হবে না তার মানে আমরা কি বানাবো এখানে এক্স প্লাস টু বানাবো তো এক্স প্লাস টু বানানোর জন্য আমাদের কাজ কি সেই আগের কাজই প্রথমটা প্রথমে লিখব তারপর আমরা বানাতে চাই কি এক্স প্লাস টু তাহলে এখান থেকে কী কমন লিখব সিক্স এক্স স্কোয়ার কমন নিলে এখানে আমাদের হবে এক্স প্লাস টু এটার সাথে এটা গুণ করলে ছয় দুগুণে বারো প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার এটার সাথে এটা ব্যালেন্স ব্যালেন্স করতে গেলে আমরা বলেছিলাম এটা থেকে সরাসরি এটা বিয়োগ করলে হয়ে যায় তার মানে মাইনাস টুয়েলভ আর প্লাস ওয়ান তার মানে মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার এখান থেকে কী কমন নিলে এক্স থাকবে মাইনাস ইলেভেন এক্স তাহলে এখান থাকে এক্স প্লাস টু এটার সাথে এটা গুণ করলে কী হয় এগারো দুগুণে বাইশ তার মানে মাইনাস টোয়েন্টি টু এক্স এটার সাথে এটা ব্যালেন্স করো তার মানে এটার সাথে এটা করলে ব্যালেন্স করলে বিয়োগ হবে বিয়োগ হলে এটা যোগ হয়ে যাবে তার মানে বাইশ থেকে নয় গেলে থাকে কত বাইশ থেকে নয় গেলে থাকে বাইশ বিয়োগ নয় তার মানে নয় আর তিন বারো তার মানে টুয়েলভ তা আমরা যদি নয় আধ তিন থার্টিন তো আমরা যদি এখানে প্লাস থার্টিন দেই তাহলে দেখো বাইশ থেকে তেরো গেলে থাকে নয় এটা ঠিক থাকে তাহলে এখান থেকে তেরো কমন যাবে তেরো কমন গেলে এক্স প্লাস টু আমার লাগবে তেরো দুগুণের ছাব্বিশ দেখো প্লাস টোয়েন্টি সিক্স এটার সাথে এটা মিলে গেছে তার মানে আমাদের কাজটাও হয়ে গেছে এখান থেকে আমরা এক্স প্লাস টু তাহলে সিক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টিন তাহলে আমাদের দেখো এটা এখানে তো উৎপাদক হয়েছে এখানে আর কি উৎপাদক আছে আমাদের দেখার কোনো দরকার নেই আমরা কমন তৈরি করতে পেরেছি তো কমন যেহেতু তৈরি করতে পেরেছি তাহলে আমাদের কাজও শেষ হয়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো অতএব পি অফ এক্স ও কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান যদি সেটা চায় যে কত কমন তাহলে আমরা তখন লিখে দেবো এক্স প্লাস টু কিংবা কেউ যদি এরকম লেখে পি অফ এক্স ও কিউ অফ এক্সের একটি সাধারণ উৎপাদক হল এক্স প্লাস টু তাও কোনো সমস্যা নেই সেও লিখতে পারে আমাদের এটা হয়ে গেলো আর সরাসরি যদি কেউ এটা আরও উৎপাদকে বিশ্লেষণ করে বা করা যায় তাহলেও কোনো সমস্যা নেই সে করতে পারে আসলে আমাদের প্রয়োজন নেই আমরা যেহেতু দেখাতে পারছি একটা কমন আছে তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে তাহলে অতিরিক্ত সময় ব্যয় করার কোনো দরকার নেই আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ তারপরেও যদি কারোর কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে এই অধ্যায়ের অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু